হচ্ছে নেতাকর্মীদের উপরে হামলা মামলা নির্যাতন এবং ভিত্তিহীনভাবে হামলা দিয়ে নির্যাতনের প্রতিবাদে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অংশগ্রহণে চলছে কালো পতাকা মিছিল। ঠিক বেলা চারটার দিকে এই মিছিলের পূর্ববর্তী সমাবেশ শুরু হয় এবং সেই সমাবেশে বক্তব্য রেখেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান। আমরা সেই দৃশ্য দেখছি গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে পুরানা পল্টনের কালভার্ট রোডের কার্যালয়, সেই কালভার্ট রোড থেকে কিন্তু এগিয়ে চলছে পল্টনের এই সড়কটি দিয়ে। সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে গণ অধিকার পরিষদের কালো পতাকা মিছিল। সারা দেশে বিরোধী দলসমূহের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং হয়রানি মামলার হুমকি এবং ভিত্তিহীন ভাবে তাদেরকে আটক করে মামলা দিয়ে নির্যাতনের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে গণ অধিকার পরিষদের যারা কর্মী রয়েছেন তারা এই মুহূর্তে কালো পতাকা মিছিল করছেন পল্টনের পুরানা পল্টনের যে মাঠটির সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে এই গণ অধিকার পরিষদের এই মিছিল এগিয়ে চলছে। সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের মিছিল এবং ঠিক সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই গণ অধিকার যে মিছিল সেটি মূলত তারা বলছেন যে সারা দেশে যে কালো পতাকা মিছিল নিয়ে এই মুহূর্তে নয়াপল্টনের ঠিক সামনে দিয়ে এগিয়ে চলছে দর্শক সরাসরি দেখছেন গণ অধিকার পরিষদের যে কালো পতাকা মিছিল সেই পতাকা মিছিল নিয়ে পুরানা পল্টনের ঠিক সামনে দিয়ে এগোচ্ছে গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের নেতা রয়েছেন সভাপতি নুরুল হক নূর, তিনি কিন্তু এই মিছিলেই রয়েছেন। সেই সাথে রাশেদ খান সাধারণ সম্পাদক তিনিও রয়েছেন এবং তাদের দুই হাতে কালো পতাকা রয়েছে এবং সেই কালো পতাকা নিয়ে তারা সারা দেশে বিরোধী দল সমূহের যে নেতাকর্মী রয়েছেন তাদের হামলা মামলা নির্যাতন এবং সেই সব নেতাকর্মী যারা গণ অধিকার পরিষদ থেকে আসলে বলা হচ্ছিল সারা দেশে শুধুমাত্র তাদের প্রায় 28 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং সেই সাথে গণ অধিকার পরিষদের এক নেতা রয়েছে বিন ইয়ামিন মোল্লা, তার যে আটক করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছিল সেই তারই প্রতিবাদে তারা মিছিল করে চলেছে। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখাচ্ছি গণ অধিকার পরিষদের কালো পতাকা মিছিল এবং এই মিছিলটি বেলা 4টা নাগাদ তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই পুরানা পল্টনের কালভার্ট রোড সেখান থেকে আসলে এটি শুরু হয় এবং সেটি দেখছি আমরা। এবং গণ অধিকার পরিষদের যে এই কালো পতাকা মিছিল রয়েছে সেই মিছিলটি মূলত 4টার সময় শুরু হয় এবং সেই মিছিল শুরু হওয়ার সময়ে
তারা পূর্ববর্তী এক ধরনের সমাবেশ করেন এবং সেখানে গণঅধিকার পরিষদের যে স্থানীয় নেতারা রয়েছিলেন গণঅধিকার পরিষদের বেশ কিছু নেতা সেখানে বক্তব্য রাখেন। সেই সাথে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ রাশেদ খান বারবারই আসলে সরকারের এই সরকারকে অবৈধভাবে এবং সেই সাথে সরকারকে ওয়ার্নিং দিচ্ছিলেন যে এই সরকারকে যদি সরকার তারা নিজ থেকে পদত্যাগ না করেন তাহলে হয়তো মীর জাফরের মতো সরকারকে ইতিহাসের পাতায় নাম লেখাবে এমনটাই বলছিলেন বিপিনুর। এবং সেই সাথে সারা দেশের যে অর্থ পাচার সে বিষয়টিও এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতি নিয়েও আসলে তারা বলছিলেন। একেবারে পল্টনের চৌরাস্তার দিকে চলে এসেছে এবং আমরা দেখছি বাইতুল মোকাররমের সামনের রাস্তাটি দিয়ে তারা হয়তো যাবেন। স্লোগান নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই মিছিলটিতে আমরা দেখছি যে নুরুল হক নূর রাশেদ খানও রয়েছেন সাধারণ সম্পাদক গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সরাসরি দেখছেন ইত্তেফাককে এবং আপনাদেরকে দেখাচ্ছি গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল সারা দেশে বিরোধী দলসমূহের নেতাকর্মীদের উপরে নির্বিচারে এবং হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেফতার করে নির্যাতনের প্রতিবাদে তারা এই কালো পতাকা মিছিল নিয়ে বেরোয়েছে। এবং এই মিছিলের দাবি আসলে তারা বলছিলেন যে যে নেতাকর্মীগুলো আসলে এই গ্রেফতার হয়রানির শিকার হয়েছেন তাদেরকে যাতে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং সেই সাথে মুক্তি দেওয়া হয় সেটাই তাদের দাবি। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে আপনাদের সঙ্গে রয়েছি শেখ নাসিরুদ্দিন। গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল দেখাচ্ছিলাম আপনাদেরকে এবং তাদের এই কর্মসূচি বেলা 4টা নাগাদ শুরু হয় কালভার্ট রোডে নয়াপল্টনের সেইখানে তারা মিছিল পূর্ববর্তী সমাবেশ করেছেন এবং সমাবেশ শেষে সেখান থেকে শুরু করে এ পর্যন্ত পল্টনের
সামনে দিয়ে এবং বাইতুল মুকাররমের উত্তর গেট হয়ে এই যে মিছিলটি সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে এবং কালো পতাকা হাতে গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছেন তারা এগিয়ে আসছেন এবং এই মিছিলে তারা আসলে বারবারই দাবি জানাচ্ছিলেন যে এক দফা এক